পেঁয়াজটাও কামড়ে দিই। আবার আলুকে না খেলে পরে আলু খারাপ পাবে। বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা দেখো, আজকে কতগুলো মাছ নিয়ে আসছি, আর সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ আর ভাত, আর মাছের ঝোলটা পাতলা করে বানিয়ে নেওয়া হয়েছে। দেখো কি লাল লাল মাছের ঝোল, দেখেছো মাছ? তাহলে বন্ধুরা এই দিয়ে খাবো আজকে, সঙ্গে মাছের মাথাও আছে। তাহলে শুরু করছি বন্ধুরা। এই পেঁয়াজটা এখানে রেখে দিই। এই দেখো ঝোল, ইয়াস কচু আছে, আলু আছে, কচু আলু দিয়ে ঝোল হয়েছে। মাঝে মাঝে পাতলা ঝোলটাও ভালো লাগে। দেখো বন্ধুরা কচু, বন্ধুরা কচু পেঁয়াজটাও কামড়ে দিই। আবার আলুকে না খেলে পরে আলু খারাপ পাবে। মাছগুলো পড়ে যায় গিয়া। মাছের মাথার কি টেস্ট বন্ধুরা! জলগুলো এদিক নিয়ে নেই, জলটা ঝালও হয়েছে। Good. Done. মাছের মাথা খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা, তাই না? মাছটা আমাদের কাটা আছে বন্ধুরা। বাঙালির প্রিয় খাদ্য মাছের মাথা। তার মধ্যে যদি রৌ মাছ হয় তাহলে তো সোনাই সোহাগা, তাই না বন্ধুরা? বন্ধুরা রৌ মাছের পাতলা ঝোল দিয়ে কচু আলু দিয়ে যা খেলাম, দারুণ খেলাম। তাহলে আজকে রাখছি, কালকে আবার নতুন খাবার নিয়ে তোমাদের সামনে আবার আসবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। রাখছি বন্ধুরা।